আমার মনে হয় প্রত্যেক মানুষই স্বনামধন্য হতে চায় নিজেদের নামকে মহিমান্বিত দেখতে চায় যে তাদেরকে যেন সব সময় মানুষ মনে রাখে এখন মানুষ কেন অন্যকে মনে রাখে হয়তো তার ভালো কাজের দ্বারা সেই মানুষের নাম স্মরণীয় হয়ে যায় এবং সেই স্মরণীয় হতে গেলে কি কি বিষয় প্রয়োজন কি করা উচিত কিভাবে স্মরণীয় হতে পারে যখন মানুষ প্রকৃতই ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আপনার আমার নাম মনে রাখবে শ্রবণ করো জীবনবাণী নম্র জিতে শ্রব করম্র জিতে শ্রবণ করিষ্টু জীবন খালি नमस्कार প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনি আজকে আমার বিশ্বাস মহান ঈশ্বর তার অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন সুরক্ষিত রেখেছেন আর আমি খুব খুশি যে আরেকবার আপনি আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেন ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা এই আলোচনার অংশ হতে পারেন ঈশ্বর তার জীবন্ত বাক্যের আলোতে যেভাবে আমাদেরকে নিজেদের অবস্থান সম্পর্কে জানাতে চান সেই বিষয়ে সচেতন হতে পারেন কিন্তু আসুন তার আগে ঈশ্বরের গৌরবার্থে আমরা একটা গানের মধ্যে দিয়ে যাই আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি নামের তালিকা বংশ তালিকা তারা কোন কোন স্থানে বসবাস করবে তা নিশ্চিত করা হয়েছে এবং জিরুসালেমের প্রাচীর প্রতিষ্ঠা করা হয়েছে এই সময়কালে নহিমিও একসময় শুষণ রাজধানীতে ফিরে গিয়েছিলেন তিনি পুনরায় জানতে পারলেন যে ইসরায়েল লোকেরা অন্য জাতির থেকে পৃথক থাকতে পারেনি তারা পুনরায় তাদের সঙ্গে এক হয়ে জীবনযাপন করছে কিন্তু তাদের তেমনভাবে থাকার কথা ছিল না এই সময় তাদের কাছে স্মরণ করা হয়েছে বালাক এবং বিলিয়ামের সময়ের কথা তখন তারা ইসরায়েল জাতির বিরুদ্ধে কি করেছিল বিশ্বাসী এবং অবিশ্বাসী একই জোয়ালিতে বদ্ধ হতে পারে না এই বিষয়ে তাদের ব্যবস্থায় উল্লিখিত আছে তথাপি তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এমনকি ইসরায়েল নয় অথচ এমন কোনো লক্ষ্যে তারা জেরুসালামের কোনো কোনো বিশেষ স্থানে থাকতে দিয়েছে নহিমীয় তাদের এই ব্যবস্থা মুক্ত করলেন জেরুসালেম মন্দিরে যারা সেবা করে তাদের অনেকে মন্দির থেকে অনেক দূরে বাস করছে এই মতো অবস্থায় মন্দিরের কাজ ব্যাহত হচ্ছে নহিমীয় সেই সকল যাজক এবং লেবীয়দেরকে আবার ফিরিয়ে নিয়ে এসে তাদের কাজে বহাল করেছেন নহিমীয় তাদের ঈশ্বরের ক্রোধ সম্পর্কে শিক্ষা দিয়েছেন এমনকি কারোর সঙ্গে সমঝোতা না করেই সমাধান করেছেন আমরা বিস্তারিতভাবে আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখতে থাকব কিভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য থেকে আমাদের জীবনের জন্য আমাদেরকে শেখাতে চান আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি প্রিয় বন্ধু জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আজকে নহিমীয় পুস্তক তার তেরো অধ্যায় থেকে আলোচনা করে এই পুস্তক আমরা শেষ করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে আমার সাথে খুলবেন নহিমীয় পুস্তক তেরোর অধ্যায় আমরা দেখি যে নহিমীয় তার বারোর অধ্যায় এবং তেরোর অধ্যায়ের মধ্যে কাল সময় কেটে গিয়েছিল আমরা জানি যে পারস্যরাজ অর্থকস্তে রাজত্বের বিংশীতম বৎসরে তাঁর বাহক চিহুদী যুবক নহিমীয় নিজ দেশ জিরুসালামে আসার জন্য রাজার কাছে ছুটি ভিক্ষা করলেন রাজা ও রাজমহিষী নহিমীয়কে প্রশ্ন করেছিলেন তোমার যাত্রা কতদিনের জন্য হইবে আর কবে ফিরিয়ে আসিবে নহিমিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজা অর্থকস্ত নহিমীয়কে খুশি মনে ছেড়ে দিয়েছিলেন নহিমীয় রাজ ক্ষমতার বলে জুসালামের প্রাচীর নির্মাণ করে সেখানকার লোকের বসবাসের সকল ব্যবস্থা স্থির করে প্রাচীর প্রতিষ্ঠা করে আবার বাবিলনের রাজদরবারে ফিরে গেলেন সেখানে তিনি ঠিক কত বৎসর ছিলেন সে কথা এখানে লেখা নেই এক দুই বা তিন অনুমান করা ঠিক হবে না আমরা কেবল বুঝতে পাচ্ছি যে অর্থকস্ত রাজার রাজত্বের বত্রিশতম বৎসরে নহিমীয় রায়ের কাছ থেকে ছুটি নিয়ে আবার জিরুসালেমে ফিরে এলেন নহিমীয় ফিরে এসে যা দেখলেন তাতে তিনি বিস্ময় হতবাক হলেন আসুন আমরা সেই অংশটি পাঠ করি তেরোর অধ্যায় প্রথম কয়েকটি পদ সেই দিন লোকদের কর্ণগোচরে মশির পুস্তক পাঠ করা হইল তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল অম্মনীয় কিংবা মোয়াবীয় লোক কখনো ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না কেন তাহারা অন্য জল লইয়া ইসরায়েল সন্তানগণের সহিত সাক্ষাৎ করে নাই বরং তাহাদিকে সাপ দিতে তাহাদের প্রতিকূলে বিলিয়মকে ঘুষ দিয়াছিল কিন্তু আমাদের ঈশ্বর সেই সাপ আশীর্বাদে পরিণত করিলেন তখন তারা এই ব্যবস্থা শুনিয়া সমগ্র মিশ্রিত জনতাকে ইজাল হইতে পৃথক করিল তেরোর এক থেকে তিন পথ পাঠ করেছি আমি একটু আগে আমরা দেখি যে জিরুসালামের লোকদের কাছে নিয়মিতভাবে মসির পুস্তক পাঠ করা হতো মসির পুস্তক বলতে আলাদা কোনো পুস্তক আমরা ধরে নেব না আদি যাত্রা লেবীয় গণনা ও দ্বিতীয় বিবরণ বাইবেলের এই প্রথম পাঁচটি পুস্তককেই বোঝায় এগুলো ঈশ্বরের বাক্য মশি পুস্তক আকারে লিখে নিয়েছিলেন যাই হোক ওই ব্যবস্থা পুস্তক পাঠের সময় শ্রোতারা একটা বিষয় শুনলেন যে অম্মনীয় ও ময়াবীয় সন্তানরা কখনও ঈশ্বরের সমাজে অর্থাৎ ইসরায়েলীয়দের সমাজে প্রবেশ করতে পারবে না এই বাধা নিষেধের কারণ প্রাচীন ঘটনা ইসরায়েল সন্তানেরা মিশরের দাসত্ব থেকে মুক্তিলাভ করে যখন কনান দেশে যাচ্ছিল পথে অম্মন সন্তানেরা ও মোয়াবিয়েরা তাদের বাধাস্বরূপ হয় ঈশ্বর ইসরায়েলীয়দের নিষেধ করেছিলেন তারা যেন অম্মন সন্তানদের সাথে যুদ্ধে লিপ্ত না হয় ওই অম্মন সন্তানদের সাথে মোয়াবিয়দের সম্পর্ক ছিল তাই ইসরায়েল সন্তানদের অভিশাপ দেওয়ার জন্য মোয়াবরাজ পালাক বিলিয়মকে ভাড়া করেছিলেন কিন্তু সাপে বর হল বিলিয়ম ইসরায়েলকে অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিলেন ইতিহাসের ওই ঘটনার কথা তারা পূর্বে কখনও শোনেননি সুতরাং ওই কথা শুনে তারা সিদ্ধান্ত নিল যে মিশ্রিত জনতাকে ইসরায়েল থেকে পৃথক করতে হবে তেরোর চার এবং পাঁচ পদে লেখা আছে ইহার পূর্বে আমাদের ঈশ্বরের গৃহের কুঠুরি সকলের অধ্যক্ষ ইলিয়াশিব যাজক টবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠুরি প্রস্তুত করিয়াছিল পূর্বে লোকেরা সেই স্থানে নিবেদিত ভক্ষ নৈবেদ্য কুন্দুরু ও পাত্র সকল এবং লেবীয়দের গায়কদের ও দ্বারপালদের নিমিত্ত আজ্ঞাপিত শস্য দ্রাক্ষারস ও তৈলের দশমাংশ এবং যাজকদের প্রাপ্য উত্তোলনীয় উপহার সকল রাখিত আমরা দেখি যে আর বাছাই করতে গিয়ে দেখা গেল বিশেষ করে মিশ্রিত জনতাকে ইসরায়েল থেকে পৃথক করতে গিয়ে ইলিয়াশিব নামে এক প্রবীণ যাজক যিনি ঈশ্বরের গৃহের অধ্যক্ষ ছিলেন তিনিই এক কাণ্ড করে বসে আছেন যে টোবিও জিরুসালেম গঠনে বাধা সৃষ্টি করেছিলেন সেই লোকের পুত্র বা কন্যার সাথে নিজ পুত্র বা কন্যার বিবাহ সম্বন্ধ করে তার আত্মীয় হয়েছে কেবল তাই না টবিওকে রাখার জন্য মন্দিরের সেই স্টোর রুমটা বড় করে টবিওর জন্য সুন্দর সাজানো কুঠির প্রস্তুত করে দিয়েছেন সর্ষের মধ্যেই ভূত সেই অবস্থার মধ্যে কি হল আমরা দেখি ছয় থেকে নয় পদে কিন্তু এই সকল ঘটনার সময় আমি জিরুসালেমে ছিলাম না কেননা বাবিল রাজ অর্থকস্তের দাত্রিংশ বৎসরে আমি রাজার কাছে গিয়া কিছুদিনের পর রাজার নিকট হইতে বিদায় লইলাম পরে আমি আসিলাম টবিয়ের জন্য গৃহের প্রস্তুত করিয়া ঈশ্বরে যে অপকর্ম করিয়াছিল তাহা অবগত হইলাম ইয়াতে আমার অতিশয় অসন্তোষ মিল তাই ওই কুঠুরি হইতে টবিয়ের সমস্ত গৃহসামগ্রী বাহির করিয়া ফেলিলাম আর আমি আজ্ঞা দিয়া কুঠুরী সকল সূচি করাইলাম এবং সেই স্থানে ঈশ্বরে গৃহের পাত্র সকল ভক্ষ নৈবেদ্য কুন্দুরু পুনর্বার আনাইলাম এই ঘটনা যা ঘটেছিল নহিমীয় যখন চলে বাবিলনে গিয়েছিলেন মাঝখানে ফিরে এসে প্রথম কথা বললেন টবিওকে বার করো পারস্যরাজ অর্থকস্তের বত্রিশ বৎসর আয়ত্তেকালে নহিমীয় দ্বিতীয়বার জিরুসালামে ফিরে এসেছিলেন নহিমীয় যখন জানতে পারলেন যে টবিও মন্দিরের কুঠুরিতে বাস করছে তিনি ওই কুঠুরিতে গিয়ে টোবিয়ের সব বাক্স বিছানা ছুঁড়ে বাইরে ফেলে দিলেন এবং কুঠুরি ধুয়ে যাজকদের দিয়ে তিনি সূচি করিয়ে মন্দিরে খাদ্যদ্রব্য মন্দিরে পাত্র অন্যান্য জিনিস এনে কুঠুরিতে রাখলেন টবিও স্পষ্ট কথায় বলেছিলেন এই স্থানে বাস করার অধিকার তোমার নেই দশ পদে দেখি লেখা আছে আর আমি জানিতে পাইলাম লেবিয়দের অংশ তাহাদিওকে দেওয়া হয় নাই তর জন্য কর্মকারী লেবিয়েরা ও গায়িকেরা পলাইয়া প্রত্যেকে আপন আপন ভূমিতে গিয়াছে এবার নহিমীয় ঈশ্বরের গৃহের দিকে অর্থাৎ মন্দিরের দিকে দৃষ্টি দিলেন আর দেখলেন যে লেবিয়রা নেই গায়করাও নেই আর তিনি অধ্যক্ষদের জিজ্ঞাসা করলেন লেবিয়েরা ও গায়কেরা কোথায় ঘর ফাঁকা কেন এবং এগারো বারো এবং তেরো পদে আমরা দেখতে পাই তাহাতে আমি অধ্যক্ষ দিয়াকে অনুযোগ করিয়া কহিলাম ঈশ্বরের গৃহ কেন পরিত্যক্ত হইল পরে উহাদিওকে সংগ্রহ করিয়া পদে স্থাপন করিলাম আর সমস্ত জিহুদার শস্যের দ্রাক্ষারাসের তৈলে দশমাংশ ভাণ্ডারে আনিতে লাগিল আর আমি সেলিমিয়া যজকদের সাধক অধ্যাপককে এবং লেবীয়দের মধ্যে পদায়কে ও তাহাদের অধীনে মত্তনিয়ের পৌত্র সক্রের পুত্র হাননকে ও ভাণ্ডার সময়ে অধ্যক্ষ করিলাম কেন তারা বিশ্বস্ত গণিত ছিল আর তাহাদের ভ্রাতৃগণকে অংশ বিতরণ করা তাহাদের কার্য হইল নহিমীয় শুনে দুঃখ পেলেন যে লেবিয়দের ও গায়কদের প্রাপ্য দেওয়া হয় না তাই তারা নিজ নিজ গ্রামে ফিরে গিয়েছে নহিমীয় তাদের আবার ফিরিয়ে এনে মন্দিরের ঘর পূর্ণ করলেন এবং জিহুদার লোকেরা আবার নিয়মিত শস্য দ্রাক্ষারস তেল মন্দিরের ভান্ডারে আনতে লাগল নহিমীয় আরও একটা কাজ করলেন মন্দিরের ভান্ডারের ভার বিশ্বস্ত নূতন কয়েকজনকে দিলেন এদের মধ্যে সেলিমীয় যাজক অধ্যাপক সাধক লেবীয়দের মধ্যে পদায় ও হাননকে নিযুক্ত করলেন তেরোর অধ্যায় চোদ্দ পদে লেখা আছে হে আমার ঈশ্বর এ বিষয়ে আমাকে স্মরণ করো আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়া পদ্ধতির জন্য যে সকল সাধু কার্য করিয়াছি তাহা লুপ্ত করিও না নহিমীয় আরও শুনলেন যে লোকেরা ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছে তাই তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন পনেরো থেকে ১৯ পদে আমরা দেখতে পাই ওই সময় আমি জিউতার মধ্যে কতকগুলি লোককে বিশ্রামবারে বাড়ে দ্রাক্ষাযন্ত্র মাড়িতে মাটি আনিতে ও গর্ধপের উপরে চাপাইতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস রাক্ষা ফল ও ডুমুরাদি সকল দ্রব্যের বোঝা জিরুসালামে আনিতে দেখিলাম তাহাতে যেদিন তাহারা ভক্ষদ্রব্য বিক্রয় করিতেছিল সেই দিন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম আশ্বরের কতগুলি লোক নগরে বাস করিত তাহারা মৎস্য সর্বপ্রকার বিক্রয় দ্রব্য আনিয়া বিশ্রামবারে জিহুদা সন্তানদের কাছে ও জিরুসালামে বিক্রয় করিত তখন আমি জিহুদার প্রধান লোকদেরকে অনুযোগ করিয়া কইলাম তোমরা বিশ্রামবার অপবিত্র কর এ কি কুকার্য করিতেছ তোমাদের পিতৃপুরুষেরা কি রূপ করিত না আর তন তন্নিমিত্ত আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ওই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই আবার তোমরা বিশ্রামবার অপবিত্র করিয়া ইসরায়েলের উপরে আরও ক্রোধ বর্তাইতেছ পরে বিশ্রামবারের পূর্বে জিরুসালামের দ্বার সকল ছায়াগ্রস্ত হইলে আমি কবাট বদ্ধ করিতে আজ্ঞা করিলাম আরও কইলাম বিশ্রামবার অতীত না হইলে এই দ্বার মুক্ত করিও না আর বিশ্রামবারে যেন কোনো বোঝা ভিতরে আনিত না হয় এই জন্য আমি আপনার কয়েকজন যুবককে দ্বারে নিযুক্ত করিলাম আমরা দেখতে পাই বিশেষ করে পনেরো থেকে উনিশ পদে নহিমীয় পুস্তকের তেরোর অধ্যায় বিশ্রামবারে কোনো বিদেশের কাছ থেকে কোনো প্রকার জিনিসপত্র কেনা তাদের বারণ ছিল তারা তা প্রতিজ্ঞাও করেছিল আমরা চুক্তি এর আগে দেখেছি কিন্তু নোহিমিয়া দেখলেন সেই বিশ্রামবার পালনে জিহুদিরা শিথিল হয়েছে তাই তিনি নির্দেশ দিলেন যেন বিশ্রামবারে পূর্বসন্ধ্যায় সন্ধ্যায় নগর দ্বার বন্ধ হবে এবং বিশ্রামবার শেষ হলে পর সূর্যোদয় হলে দ্বার খোলা হবে প্রিয় ভাই বোন আমরা অনেকেও আছি আমাদের বিশেষ করে প্রভুর দিন রবিবার তার চরণতলায় না কাটিয়ে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে নিজেদের কার্যে সংসারের কার্যে আমরা ব্যস্ত থাকি এবং এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই আসুন ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে আমরা শিখি বুঝি এবং আমাদের জীবনের দুর্বলতাকে খুঁজে দেখে তা যেন আমরা থেকে দূরে যাই এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারি আসুন তার সম্মান ও গৌরব দান করি বিশেষ করে তাঁর দিনে তার আরাধনায় আমরা রত থাকি তেরোর অধ্যায় আমরা আলোচনা করছি কুড়ি থেকে বাইশ পদ তাহাতে বণিকেরা ও সর্বপ্রকার দ্রব্যের বিক্রেতারা দুই একবার জিরুসালামের বাইরে যাপন করিল তখন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তাহাদেরকে কইলাম তোমরা কেন প্রাচীরের সম্মুখে রাত্রিযাপন করো যদি আবার এমন করো তবে আমি তোমাদের উপরে হাত বাড়াইব তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয় দিওকে সূচি হইতে ও দ্বার সকল রক্ষা রক্ষাকরণার্থে আসিতে আজ্ঞা করিলাম হে আমার ঈশ্বর এই বিষয়ে আমাকে স্মরণ করো এবং আপনার দয়ার মহাত্ম অনুসারে আমার প্রতি করুণা কর নিমিয়ের আদেশ এবং তার আদেশে বিশ্রামবারে যখন নগরদ্বার বন্ধ রাখা হল তখনও কিছু কিছু ব্যবসায়ী সেই নগরদ্বারের বাইরে রাত্রি কাটাতে লাগল এইসব ব্যবসায়ীরা সাধারণত সামুদ্রিক মাছ এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে আসত নৈমিয়া তাদের সাবধান করে দিলেন যেন তারা যদি কথা না শোনে দ্বারের বাইরে রাত্রি যাপন করে তবে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন এরপর তারা আসেনি তের অধ্যায় তেইশ থেকে পঁচিশ পদে আমরা দেখি লেখা আছে এখানে আবার সেই সময় আমি দেখিলাম জিহদিগণের মধ্যে কেউ কেউ অস্তদিয়া অম্মনিয়া ও ময়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে এবং তাহাদের সন্তানেরা অর্ধ অস্তদীয় ভাষায় কথা কইতেছে জিউদিদের ভাষায় কথা কইতে জানে না কিন্তু স্ব জাতির ভাষানুসারে কথা কয় তাহাতে আমি তাহাদের সঙ্গে বিবাদ করিলাম তাহাদেরকে তিরস্কার করিলাম এবং তাহাদের কোন কোন ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম এবং ঈশ্বরের নামে তাহাদেরকে এই বলিয়া দিব্য করাইলাম তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দিবে না ও আপন আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যা দিয়াকে গ্রহণ করিবে না নহিমীয় যত অনুসন্ধান করতে লাগলেন ততই কিন্তু জিহুদীদের নতুন নতুন দোষ ও অন্যায় লুকানো পাপ আবিষ্কার করতে থাকলেন তিনি দেখলেন যে জিউদিদের কেউ কেউ অসদীয় অম্মনী অথবা মোয়াবি কন্যাদের বিবাহ করেছে এবং তাদের সন্তানেরা জিউদিদের ভাষায় কথাই বলতে জানে না কিন্তু বিদেশীয় ভাষায় কথা বলে নহিমিয়া এইসব দেখে শুনে ভীষণ রেখে গেলেন তাদের কেবল প্রচণ্ড ভৎসনা করলেন তা নয় কিন্তু কোনো কোনো ব্যক্তিকে প্রহার করলেন তেরোর অধ্যায় ছাব্বিশ থেকে আঠাশ পদে আমরা দেখি ইসরায়েল রাজ সলমন এই সকল কার্য করিয়া কি অপরাধী হন নাই কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোনো রাজা ছিল না আর তিনি আপন ঈশ্বরের প্রিয়পাত্র পাত্র ছিলেন এবং ঈশ্বর তাহাকে সমস্ত ইসরায়েলের উপরে রাজা করিয়াছিলেন তথাপি বিজাতীয় স্ত্রীরা তাহাকেও পাপ করাইয়াছিল অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে তোমরা বিজাতীয় কন্যা বিবাহ করিয়া আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যালঙ্ঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে আঠাশ পদে লেখা আছে ইলিয়া শিব এক পুত্র জিহদার তাড়াইয়া দিলাম আমরা দেখতে পাচ্ছি যে অতীতের বিষয়ও স্মরণ করে দিলেন তিনি রাজা সলমনের কথা বললেন যদিও ঈশ্বরের অনুগ্রহ মহাজ্ঞানী হয়েছিলেন তাঁর তুল্য রাজা কেউ ছিল না তথাপি সেই পরজাতিয়া স্ত্রী গ্রহণ করায় ওই স্ত্রীরা তাকে। পাপের মধ্যে ঠেলে দিয়েছিল সুতরাং এই সমস্ত পরজাতিয়ে বা বিজাতিয়াদের বিবাহ করে তোমরাও কি ঈশ্বরের বিরুদ্ধে সত্যালঙ্ঘন করছো না তোমরাও কি মহাপাপ করবে আবার দেখা গেল ইলিয়াসি মহাজকের নাতি হরণীয় নহিমিয়ের মহাশত্রু তথা জিরুসালামের শত্রু সনবলটের কন্যাকে বিবাহ করেছিল নহিমীয় হরণীয়কে তাড়িয়ে দিলেন শেষ কয়েকটি পদ তেরোর অধ্যায় নহিমীয় পুস্তকের আমরা ২৯ পদ থেকে একত্রিশ পদে দেখতে পাই হে আমার ঈশ্বর তাহাদিওকে স্মরণ কর কেন তাহারা যাজকের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করিয়াছে এইরূপে আমি বিজাতীয় সকলের হইতে তাহাদিকে পরিষ্কার করিলাম এবং প্রত্যেকের কার্যানুসারে যাজকদের ও লেবীয়দের রক্ষণীয় স্থির করিলাম আর নিরূপিত সময় কাষ্ঠদান জন্য অগ্রিমাংস সকলের জন্য লোক নিযুক্ত করিলাম হে আমার ঈশ্বর মঙ্গলার্থে আমাকে স্মরণ করো যে সমস্ত যাজক যাজকীয় পদ এবং লেবিয়রা তাদের পদ ও কর্তব্য বিষয়ে সত্যালঙ্ঘন করে তাদের কলঙ্কিত করেছিল তাদের সূচি করলেন এবং যাজক ও লেবীয়দের কর্তব্যে পুনর্নিয়োগ করলেন এবং তাদের যা পাও না সে বিষয়ে নির্দেশ দিলেন শেষে নহিমিও ঈশ্বরের কাছে দয়াভিক্ষা করলেন নহিমি এমন এক ব্যক্তি ছিলেন ঈশ্বরের নিয়ম ও ব্যবস্থা রক্ষায় এবং গৌরব রক্ষায় অগ্রণী ছিলেন নহিমিয়াকে মহান নহিমিয়া বললে অত্যক্তি হবে না প্রিয় ভাই ও বোন একজন ব্যক্তি যিনি যাজক ছিলেন না বা পুরোহিত ছিলেন না রাজপ্রাসাদে কাজ করতেন পানপাত্র বাহক রূপে তার হৃদয়ের বোঝা তার যে দর্শন প্রভুর প্রতি ভালোবাসা ভক্তি তার জাতির জন্য যে ক্রন্দন তাকে কেমনভাবে ঈশ্বর ব্যবহার করেছিলেন তা আমরা দেখে অবাক হয়ে যাই আমরা যেখানেই কাজ করি না কেন যে অবস্থায় থাকি না কেন যদি আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি এবং তার সঙ্গে আমরা যুক্ত থাকি এবং তার লোকদের প্রতি আমাদের যদি ক্রন্দন থাকে তাহলে নিশ্চয়ই করে আমরা হারিয়ে যাওয়া মানুষের দুঃখ এবং নিপীড়িত এবং বিভিন্ন অবস্থার মধ্যে মানুষের পাশে গিয়ে তাদের সেবায় আমাদের আত্মনিয়োগ করতে পারব প্রিয় ভাই বোন ঈশ্বর তখনই আমাদেরকে ব্যবহার করেন যখন আমরা তার হাতে নিজেদের জীবনকে সমর্পণ করি পদ থেকে লেখা আছে অধ্যায় নৈমিয়া পুস্তকে আবার সেই সময় আমি দেখিলাম জিহুদিয়া কেউ কেউ অস্বদিয়া অম্মনিয়া মোয়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে এবং তাহাদের সন্তানেরা অর্ধ অস্তদীয় ভাষায় কথা কহিতেছে জিহুদীদের ভাষায় কথা কইতে জানে না কিন্তু শশ জাতির ভাষানুসারে কথা কয় তাতে আমি তাহাদের সঙ্গে বিবাদ করিলাম তাহাদেরকে তিরস্কার করিলাম এবং তাহাদের কোন কোনো ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম এবং ঈশ্বরের নামে তাহাদেরকে এই বলিয়া দিব্য করাইলাম তোমরা উহাদের পুত্রদের সহিত আপন কন্যাদের বিবাহ দিবে না ও আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যা দিওয়াকে গ্রহণ করিবে না মিশ্র বিবাহ ঈশ্বর বারণ করেছিলেন আর আমরা দেখতে পাই ইসরায়েলের জীবনে সেই অপবিত্রতা প্রবেশ করেছিল মিশ্র বিবাহের জন্য রাজা সলমনের বিষয়ে লেখা আছে যে ইসরায়েল রাজ সলমন এই সকল কার্য করিয়া কি অপরাধী হন নাই কিন্তু অনেক জাতির মধ্যে তুল্য কোন রাজা ছিল না আর তিনি আপন প্রিয় পাত্র ছিলেন এবং ঈশ্বর তাঁকে সমস্ত ইসরায়েলের উপরে রাজা করিয়াছিলেন আমাদের সমস্ত গুণাগুণ থাকলেও আমাদের অনেক সেবা কাজের মধ্যে যুক্ত থাকলেও আমাদের চরিত্র ও জীবন সবথেকে গুরুত্বপূর্ণ তাই মানুষ আমাদের কথা শুনবার আগে আমাদের জীবনকে পর্যালোচনা করে তাই ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী আমরা যেন চলতে পারি লেখা যে ছাব্বিশ পদের শেষে তথাপি বিজাতীয় স্ত্রীরা তাঁহাকেও পাপ করাইয়াছিল এমন প্রিয় রাজা ছিলেন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন ঈশ্বর তাকে সমস্ত ইসরায়েলের উপরে রাজা করেছিলেন তথাপি তার জীবনের পতনের কারণ ছিল বিজাতীয় স্ত্রী যে সাবধান মানে ঈশ্বর দিয়েছিলেন ইসরায়েলের প্রত্যেক রাজার ক্ষেত্রে সেই সাবধানবাণী সলমন শোনেননি তাই তার শেষ জীবন দুঃখের এবং ভয়াবহ অবস্থায় তিনি গিয়েছেন আমাদের জীবনেও যেন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের জীবনকে স্থিরীকৃত করি আমাদের ইচ্ছা অনুযায়ী চক্ষুর মাংসিক অভিলাষকে পূর্ণ করার জন্য নয় কিন্তু তাকে সংযত করে ঈশ্বরের শক্তি ও আজ্ঞায় আমাদের জীবনকে জীবিত পবিত্র ঈশ্বরের বলি বলিরূপে উৎসর্গ করি যেন তার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনা জানি এবং তার কাজে রত থাকি যেন ঈশ্বরের হাতের প্রকৃত যন্ত্ররূপে বাজতে পারি তার হাতের ফুল হিসাবে সৌরভিত হতে পারি এবং তার হাতের যেন পেন্সিল রূপে লিখতে পারি ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন আমাদের জীবনের দুর্বলতা দ্বারা আমরা যেন পিছিয়ে না পড়ি ঈশ্বরের চরণতলে সমর্পিত হয়ে আমাদের সমস্ত পাপ অন্যায় অধার্মিকতা স্বীকার করে নবজন্মের মধ্যে দিয়ে এগিয়ে চলি ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা নহিমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আজকে আমরা এই নহিমীয় পুস্তকের শেষ অধ্যায়ে উপস্থিত হয়েছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে এই পুস্তকের অধ্যয়নের মধ্যে দিয়ে আপনাকে যুক্ত করেছেন নহিমীয় তার জাতির প্রতি ঈশ্বরের ক্রোধের কথা বললেন এবং কিভাবে তারা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাবে সেই সমাধানও তিনি তাদেরকে দিলেন উদ্দীপনা সবসময় পুনর্গঠন করে উদ্দীপনা বা জাগরণের মাধ্যমে মন্দ বিষয় থেকে পরিষ্কৃত হওয়ার সুযোগ আসে মানুষের মধ্যে জাগরণ ছাড়া সূচি হওয়া সম্ভব হয় না ঈশ্বরের লোকেদের কাছে তাই উদ্দীপনা প্রয়োজন আর এই উদ্দীপনা আসতে হবে ঈশ্বরের বাক্যের দ্বারা সবশেষে দেখলাম নহিমিয়ের যোগদান তাকে মহান কাজ করতে সমর্থ করেছিল যাজক এবং লেবীয়দের পুনরায় কাজে বহাল করা হল মন্দিরের নিত্য সেবার জন্য অনেকে আবার দান দেওয়া শুরু করলো এখানে নহিমিয়ের উক্তি খুবই উল্লেখযোগ্য প্রভু ভালো কাজের জন্য আমার কথা মনে রেখো আমাদের প্রভু অদ্ভুতভাবে নহিমিয়ার প্রার্থনার উত্তর দিয়েছেন নহিমিয়ার কথা চিরকালের জন্য স্মরণ করার ব্যবস্থা করেছেন তিনি নিশ্চয়ই উত্তম ব্যক্তি ছিলেন হয়তো আপনি আমার সঙ্গে একমত হবেন এই বিষয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব তবে মনে রাখবেন আমাদের আগামী অনুষ্ঠান থেকে আমরা পবিত্র বাইবেলের আরও একটা নতুন পুস্তকের আলোচনা শুরু করব এবং আশা করব আপনিও আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে সেই আলোচনায় অবশ্যই উপস্থিত থাকবেন আসুন এখন প্রার্থনায় যাই আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি মঙ্গলময় পিতা তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদেরকে চেতনা দেয় সঠিক পথ দেখায় তোমার আশা তোমার উদ্দেশ্য আমাদের জীবনে পরিষ্কারভাবে উপলব্ধি করতে সাহায্য করে ধন্যবাদ দিয়ে বিশ্বাস করে পিতাগ আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগ তোমার এই জীবন্ত বাক্যের আলোতে তুমি বিশেষভাবে আলোকিত হতে সাহায্য করেছো আশীর্বাদ যুক্ত করেছো এবং প্রত্যেকের সকল ভার নিয়েছো সৈক্য পিতা তোমার যে বাক্য যেভাবে যে যে হৃদয়ে পিতাগ নতুনভাবে উদ্দীপনার সঞ্চার করেছে সেই প্রত্যেক হৃদয়কে প্রভুগ তোমার প্রতি নির্ভরশীলতায় তোমার প্রতি বিশ্বাসে আরও বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো আশীর্বাদযুক্ত করো এবং পিতাগ ব্যক্তিগতভাবে পরিবারগতভাবে পিতাগ সেই প্রত্যেককে তোমাকে বেড়ে উঠতে সাহায্য করো তোমার জন্য দাঁড়াতে সাহায্য করো আশীর্বাদ করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করি তোমার পরিচয় তার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো সুস্থ রাখো সমস্ত অকল অমঙ্গল থেকে মন্দতা দৃষ্টি থেকে সুরক্ষিত রাখো আর তাদের সকল ভাবনা তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ আমরা নহিমীয় পুস্তক থেকে ধারাবাহিক আলোচনা এখানে শেষ করলাম আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন যখন পবিত্র বাইবেলের আরো একটা নতুন বই থেকে আমরা আমাদের এই আলোচনা শুরু করব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে রথীন্দ্র মণ্ডল এবং শ্রাবণী মণ্ডল আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো ফোর 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 নাইন জিরো এইট ওয়ান টু নাইন জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন